সমাজে মহিলাদের সুরক্ষিত রাখতে এবং গ্রামীণ মহিলাদের সঙ্গে মহিলা পুলিশের সুসম্পর্ক গড়তে আরক্ষা প্রশাসনের উদ্যোগে রাজ্যের মধ্যে সর্বপ্রথম মহিলা সুরক্ষার নতুন প্রকল্প পুলিশ সুখী আপনার সঙ্গে বৃহস্পতিবার চালু করা হলো খোয়াইয়ের উত্তর চিবড়িতে। বৃহস্পতিবার বিকেলে খোয়াই উত্তর চিবড়ির অখণ্ড মন্দির প্রাঙ্গণে নতুন প্রকল্প চালু নিয়ে খোয়াই মহিলা থানার উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীনা কুমারী দেববর্মা, ডিএসপি ওমেন্স সুতপা দেব, খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা সহ অন্যান্য মহিলা অফিসাররা। মহিলা সুরক্ষার উপর এই ধরনের প্রকল্প রাজ্যের সর্বপ্রথম বলে জানিয়েছেন খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা। যে প্রোগ্রাম হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়াস যেটা ছিল ওটারও একটা ব্রাঞ্চ, এটা হলো বিট পুলিশিং এর মাধ্যমে আমরা এটা স্টার্ট করেছি এবং এটা মহিলা সংক্রান্ত যতগুলি অপরাধ হয়েছে সেগুলো যাতে দমন হয় এবং মহিলা পুলিশের সাথে এবং মহিলাদের সম্পর্কগুলি যাতে আরও ঘনিষ্ঠ হোক এই ব্যাপারকে বিষয় সামনে রেখে আমরা এই প্রকল্পটা চালু করেছি। এই প্রকল্পটা অ্যাকচুয়ালি আগে ত্রিপুরাতে কোনো জায়গাতেই হয়নি, এই প্রথমবার আমরা খোয়াই ডিস্ট্রিক্ট এসপি সাহেবের উদ্যোগে আমরা এই প্রকল্পটা জারি করেছি। আজকে কি কোনো কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, এখানে মোট 14% মধ্যে একটা কমিটি হয়েছে। এটার মধ্যে আমাদের পুলিশের অফিসার্স স্টাফ এবং এখানের এলাকার উপপ্রধান প্রধান মেম্বার প্লাস আশা কর্মচারী এবং অঙ্গনওয়াড়ি তাদেরকে নিয়ে এসে এই কমিটি গঠন হয়েছে এবং এই কমিটির মধ্যে গঠন করার মূল উদ্দেশ্য হলো যে কোনো ধরনের মহিলা সংক্রান্ত যদি অপরাধ হয় সেগুলি তারা অনেক সময় কি হয় থানাতে গিয়ে তারা যে কোনো ধরনের অভিযোগ দিতে মেবি তারা ভয় পেতে পারে বা হেসিটেট হতে পারে, এইসব ধরনের প্রবলেম যাতে তারা ফেস না করে ইজিলি যাতে তারা তাদের যে বিট কমিটির যে সদস্য থাকে তাদের কাছে যদি প্রবলেমগুলি শেয়ার করে তাহলে তারা আমাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করবে এবং যিনি বিট অফিসার থাকেন উনি প্রম্পটলি এই এলাকাতে আসবেন এবং ওনার যে প্রবলেমগুলি উনি দেখবেন এবং ওটাতে সমাধানের চেষ্টা করবেন এবং লিগেল যা অ্যাকশন আছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে। পরে স্থানীয় নেতৃত্ব গ্রামীণ মহিলা ও মহিলা পুলিশ অফিসার সহ মোট 14 জনকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটি গ্রামের মহিলাদের সুরক্ষিত রাখার জন্য কাজ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।